চার বছর পর চুরি হাট্টার আগুনের ঘটনায় অভিযোগ গঠন করেছে আদালত। 14 মার্চ থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ। আগুনে ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী জীবিকার তাগিদে দেশ ছেড়েছেন, তবে পুরান ঢাকায় দাহ্য পদার্থ মজুদের কারণে এখনও দুর্ঘটনার সংখ্যা বিশ্লেষকদের। 2019 সালের 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুরান ঢাকার চুরিহাট্টায় ভয়াবহ আগুনে মারা যান 71 জন। এ ঘটনায় এক ব্যবসায়ীর করা মামলায় তদন্ত শেষে চকবাজার থানা পুলিশ ওয়াহিদ ম্যানশনের 2 মালিকসহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। সাক্ষী করা হয়েছে 167 জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এরই মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। শুনানি শুরু হবে মার্চে। যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনরা তারা অবশ্যই তারা ন্যায় বিচার চায়। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ততা আছে, সাক্ষ্য প্রমাণে যারা দোষী সাব্যস্ত হবে, অবশ্যই তাদের শাস্তির ব্যবস্থা হবে। মামলার এজাহারে বলা হয়েছে, আগুনে সম্পদের ক্ষতি 20 কোটি টাকার বেশি। ব্যাংক ঋণ নেয়া অনেক ব্যবসায়ী দেশ ছেড়েছেন জীবিকার তাগিদে। ব্যাংক সেই সুদের টাকা, সেই মর্গেজের টাকা, সেই লোনের টাকা এখনও মকুব করে নাই। এমন অবস্থায় অনেক সর্বশান্ত ব্যবসায়ী তারা বাংলাদেশ থেকে চলে গেছে। বিনা দোষে তারা এই ধরনের ভিকটিম তারা হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আরও আলোচনার বিষয়ে আলোচনা করার ব্যাপার আছে এবং আদালতের সিদ্ধান্তের ব্যাপার আছে। ভয়াবহ আগুনের 4 বছর পরও চুরিহাট্টার ওয়াহিদ ম্যানশন ও তার আশপাশে অবাধে কেনা বেচা হচ্ছে রাসায়নিক ও দাহ্য পদার্থ, তাই যে কোনো মুহূর্তে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। সবার অগোচরে কিন্তু তারা এগুলো করা হচ্ছে ইনফর্মালভাবে আর কি। এটা কিন্তু একটা অবশ্যই কর্তৃপক্ষের একটা বড় একটা বলবো গাফলতি বলবো অথবা যাই হোক না, তাদের একটা আমি মনে করি সর্বোপরি একটা পলিটিক্যাল একটা উইল দরকার যেখানে আছে, রাজনৈতিক একটা সদিচ্ছা দরকার আছে। চুরিহাট্টায় আগুনের পর আবাসিক এলাকায় দাহ্য বস্তুর বিষয়ে ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 বছর পর চুরিহাট্টার আগুনের ঘটনায় অভিযোগ গঠন করেছে আদালত। 14 মার্চ থেকে শুরু হবে সাক্ষ্যগ্রহণ। আগুনে ক্ষতিগ্রস্ত অনেক ব্যবসায়ী জীবিকার তাগিদে দেশ ছেড়েছেন, তবে পুরান ঢাকায় দাহ্য পদার্থ মজুদের কারণে এখনও দুর্ঘটনার সংখ্যা বিশ্লেষকদের। 2019 সালের 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে পুরান ঢাকার চুরিহাট্টায় ভয়াবহ আগুনে মারা যান 71 জন। এ ঘটনায় এক ব্যবসায়ীর করা মামলায় তদন্ত শেষে চকবাজার থানা পুলিশ ওয়াহিদ ম্যানশনের 2 মালিকসহ 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। সাক্ষী করা হয়েছে 167 জনকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এরই মধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। শুনানি শুরু হবে মার্চে। যারা মারা গেছে তাদের আত্মীয় স্বজনরা তারা অবশ্যই তারা ন্যায় বিচার চায়। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ততা আছে, সাক্ষ্য প্রমাণে যারা দোষী সাব্যস্ত হবে, অবশ্যই তাদের শাস্তির ব্যবস্থা হবে। মামলার এজাহারে বলা হয়েছে, আগুনে সম্পদের ক্ষতি 20 কোটি টাকার বেশি। ব্যাংক ঋণ নেয়া অনেক ব্যবসায়ী দেশ ছেড়েছেন জীবিকার তাগিদে। ব্যাংক সেই সুদের টাকা, সেই মর্গেজের টাকা, সেই লোনের টাকা এখনও মকুব করে নাই। এমন অবস্থায় অনেক সর্বশান্ত ব্যবসায়ী তারা বাংলাদেশ থেকে চলে গেছে। বিনা দোষে তারা এই ধরনের ভিকটিম তারা হয়েছে। এই ব্যাপারটা নিয়ে আরও আলোচনার বিষয়ে আলোচনা করার ব্যাপার আছে এবং আদালতের সিদ্ধান্তের ব্যাপার আছে। ভয়াবহ আগুনের 4 বছর পরও চুরিহাট্টার ওয়াহিদ ম্যানশন ও তার আশপাশে অবাধে কেনা বেচা হচ্ছে রাসায়নিক ও দাহ্য পদার্থ, তাই যে কোনো মুহূর্তে আবারও দুর্ঘটনা ঘটতে পারে। সবার অগোচরে কিন্তু তারা এগুলো করা হচ্ছে ইনফর্মালভাবে আর কি। এটা কিন্তু একটা অবশ্যই কর্তৃপক্ষের একটা বড় একটা বলবো গাফলতি বলবো অথবা যাই হোক না, তাদের একটা আমি মনে করি সর্বোপরি একটা পলিটিক্যাল একটা উইল দরকার যেখানে আছে, রাজনৈতিক একটা সদিচ্ছা দরকার আছে। চুরিহাট্টায় আগুনের পর আবাসিক এলাকায় দাহ্য বস্তুর বিষয়ে ট্রেড লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।